الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم المرء ما من أحب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم درود اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আজকে এই বিভাগীয় সম্মেলনের ছাত্র মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, আজকে এই মজলিসের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনে দামত বরকাতুহুম, নেতৃবৃন্দ, সর্বস্তরের ছাত্র ভাইয়ের আমার, ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস, ঈশা ছাত্র আন্দোলন প্রথম নিজেকে গঠন করে এরপরে সমাজকে গঠন করার চেষ্টা করে, ঈশা ছাত্র আন্দোলনে বিশ্বাস করে, নিজে গঠিত না হয়ে কোনো কিছুই গঠন করা সম্ভব না, নিজে পরিশুদ্ধ না হয়ে কোনো জিনিসকে শুদ্ধ করা সম্ভব না, নিজে আদর্শবান না হয়ে দেশকে আদর্শবান করা কোনো অবস্থাতেই সম্ভব না, নিজে টেন্ডার মুক্তি না হয়ে দেশকে টেন্ডার মুক্ত করা সম্ভব না, নিজে চরিত্রবান না হয়ে দেশের প্রশাসনকে চরিত্রবান করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী সরকার কোনো অবস্থাতেই প্রশাসনকে কলুষমুক্ত করতে পারবে না। কেন? মাত্র কয়েকদিন আগেই এই প্রশাসনের মাধ্যমে তারা অবৈধ পন্থায় ক্ষমতা গ্রহণ করেছে। প্রত্যেকটা প্রশাসন অবৈধ পন্থায় ক্ষমতা দেওয়ার জন্য অবৈধ পন্থা গ্রহণ করেছে, যেখানে সরকার তাদেরকে অবৈধ পন্থা গ্রহণ করতে বাধ্য করেছে সেই সরকারের আন্ডারে এই প্রশাসন কোনোদিন অবৈধ মুক্ত হতে পারে না, কলুষ মুক্ত হতে পারে না। আমি বাংলাদেশ জনগণকে বলতে চাই, আমি শেখ মুজিবুর রহমান সাহেবের নিজের লেখা কারাগারের রোজ নামচা একটা বই নিয়ে এসেছি, খোদ প্রাইম মিনিস্টার এই বই পড়ার জন্য আমাদেরকে আহ্বান করেছেন, কারাগারের অসমাপ্ত আত্মজীবনীও আমি পড়েছি, এই বইগুলি আমরা পড়ি, পড়ি না তা না। এই বইয়ের মধ্যে আওয়ামী লীগের 69-70 এবং 71-এর আগের আওয়ামী লীগ এবং 71-এর পরের আওয়ামী লীগ এক না। 69-70-71-এ আওয়ামী লীগ খেলার মাঠে সমস্ত খেলোয়াড়দেরকে সাথে নিয়ে খেলা করতে আনন্দবোধ করত, প্রতিযোগিতামূলক বিজয়ে সে সবচেয়ে বেশি খুশি হইত। আর বর্তমান আওয়ামী লীগ শূন্য মাঠে গোল দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়ে গেছে, সে প্রতিযোগিতামূলক কোনো খেলোয়াড়দের মাঠে রাখতেই চায় না, সহ্যই করতে পারে না, এটা ভালো খেলোয়াড়ের কোনো অবস্থাতেই চরিত্র হতে পারে না। পড়ে দেখেন এই বইয়ের মধ্যে শেখ সাহেবের জীবনটা অনেক সময় কেটেছে কারাগারের মধ্যে, তিনি আন্দোলন করেছিলেন দেশকে মুক্তি করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য। আজকে আমরা কি দেখছি? আগ্রাসী হামলা দেশের উপরে, মানুষের উপরে, ভূখণ্ডের উপর চড়ছে। আমরা কি দেখলাম? কয়েকদিন আগে দেখেছি পার্বত্য অঞ্চলকে ভারতের সাথে এক করার জন্য ভারতের মধ্যে মিছিল করা হয়েছে, সমাবেশ করা হয়েছে,
কিন্তু এর প্রতিবাদে সরকার কোনো বক্তব্য এবং সংসদে কোনো আলোচনা করে নাই। আমরা কি দেখেছি কয়েকদিন আগে, সীমানা তুলে দিয়ে বাংলাদেশের সীমানার মধ্যে ভারত পিলার কুপেছে, কিন্তু বর্তমান সরকার তার প্রতিবাদ করে নাই, তার বিরুদ্ধে ঝড় তুলে নাই। আমরা কি দেখেছি পিয়াসা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আমেরিকার প্রেসিডেন্টের সামনে বক্তব্য দিয়েছে, কিন্তু তার প্রতিবাদে সরকারের যা করা উচিত ছিল তার কিছুই সরকার করে নাই। আমরা কি দেখেছি স্কান নামীয় সংগঠন আজকে প্রতিষ্ঠানে ঢুকে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার অপকৌশলে লিপ্ত হয়েছে, কিন্তু সরকার স্কানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা কি দেখেছি যেখানে গোটা দুনিয়ার দেশগুলি কাশ্মীরকে আন্তর্জাতিক সমস্যা মনে করে, সেখানে আমাদের সরকার সেই কাশ্মীরের সমস্যাকে তাদের অভ্যন্তরীণ সমস্যা মনে করে, যেটা সমস্ত বিশ্বের সাথে ভিন্ন এক মত পোষণ করতেছে। মনে হয় যেন সরকারের কথাবার্তা ভারতের একটা অঙ্গরাজ্যের কথাবার্তার মতোই চলতেছে। আমরা কি দেখেছি সেই রূপপুরের বালিশ কেসের পরে পর্দা কেস, পর্দা কেসের পরে বিভিন্ন কেস, আজকে দেশকে লুটপাট করার যে ষড়যন্ত্র চলতেছে তার বিরুদ্ধে সরকার বাস্তবমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা কি দেখেছি আজকে উন্নয়নের মহাসড়কে দেশ, সেই মহাসড়কে উন্নয়নের দেশ যখন চলতেছে তখন সেই মহাসড়কে চলতে গেলে আপনাকে আমাকে ভিন্নভাবে ট্যাক্স প্রদান করতে হবে। আমরা কি দেখেছি জুরাইন যেখানে টোল ছিল না, মাঝখানে টোল ছিল না, আগে টোল ছিল 20 টাকা, সেই টোলের কারণে মানুষ মারা যাওয়ার পরে টোল বন্ধ হয়ে গেছিল, কিন্তু দ্বিতীয়বার টোল খোলা হয়েছে। আগে মাইক্রোবাসে আমরা টোল দিতাম মাত্র 2-3 মাস আগে 20 টাকা, এখন সেখানে টোল দিতে হয় 75 টাকা। আমরা কি দেখেছি গ্যাসের দাম বাড়তে দেখেছি, আমরা উন্নয়ন কি দেখেছি কারেন্টের মূল্য বৃদ্ধি হয়েছে, আমরা কি উন্নয়ন দেখেছি রেজিস্ট্রেশন খরচ বাড়ছে, আমরা কি দেখেছি ভ্যাট দ্বিগুণ চৌগুণ হয়েছে, আমরা কি দেখেছি আমাদের ট্যাক্স আরো বৃদ্ধি হয়েছে, আমরা কি দেখেছি আজকে বরিশালের প্রত্যেকটা হোল্ডিং নাম্বারের জন্য অতিরিক্ত ভ্যাট বসানো হয়েছে, ট্যাক্স বসানো হয়েছে। আমরা কি দেখেছি সরকার বলেছিল, আমাদের প্রাইম মিনিস্টার বলেছিল বরিশালে এসে যে আমি অচিরেই বরিশালে গ্যাস দেব, কিন্তু আজ পর্যন্ত বরিশালে গ্যাস আমরা পাই নাই। আমরা কি দেখেছি আজকে মদের উন্নয়ন হয়েছে, গাঁজার উন্নয়ন হয়েছে, ফেন্সিডিল উন্নয়ন হয়েছে, আজকে ইয়াবার উন্নয়ন হয়েছে, চুরির উন্নয়ন হয়েছে, ডাকাতের উন্নয়ন হয়েছে, আজকে খুনের উন্নয়ন হয়েছে, আজকে কুয়ের উন্নয়ন হয়েছে, আজকে দেশকে লুটপাট করার উন্নয়ন শুরু হয়েছে। ভাইয়ের আমার প্রিয় ছাত্র সমাজ, আপনাদের সোচ্চার হতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে, আজকে বাংলাদেশকে বিক্রি করার যে ষড়যন্ত্র চলতেছে, যেখানে 50 বছরের মধ্যে ভারত সীমান্তে চীন সীমান্তে ভারতের লোক ভারতের সেই বিএসএফ একটা গুলি 50 বছরের মধ্যে করে নেই, যেখানে পাকিস্তান ভারতের মানুষকে পাখির মতো হত্যা করলেও তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ভারত রাখে না, অথচ আমাদের বন্ধু দেশ ভারত আমরা কি দেখেছি আমাদের বাংলাদেশের মানুষকে বাদুরের মতো মেরে কাঁটা তারের উপরে ঝুড়িয়ে রাখা হয়, তাদের শুকানো হয়। এরকম আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। প্রিয় ভাইয়ের আমার চক্রান্ত চলছে সব জায়গায়, একদল ক্ষমতায় যাওয়ার জন্য আপোষ করতেছে, আর এক দল ক্ষমতায় থাকার জন্য আপোষ করতেছে, আর ঈশা আন্দোলন ঈশা ছাত্র আন্দোলন ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতা থাকার জন্য আপোষ করবে না, বরং বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য ত্যাগ করবে, রক্ত দেবে, জীবন দেবে, ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার
আজকে আপনি কি দেখাচ্ছেন, আপনি কি দেখতেছেন? আপনার ভ্যাট ট্যাক্স বাড়বে আর বাংলাদেশের সমস্ত সম্পদ লুটপাট হয়ে যাবে। বাংলাদেশের জনগণ তা কোনো অবস্থাতেই সহ্য করবে না ইনশাআল্লাহ। কাজে আপনাকে আমাকে গর্জে উঠতে হবে, আর একবার যুদ্ধে অবতীর্ণ হতে হবে দেশকে রক্ষা করার জন্য, আর একবার যুদ্ধ অবতীর্ণ হতে হবে মানবতাকে রক্ষা করার জন্য, আর একবার যুদ্ধ অবতীর্ণ হতে হবে এই মাদ্রাসা মসজিদ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, আর একবার যুদ্ধ অবতীর্ণ হতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা প্রদান করার জন্য। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সব জাতি এক হয়ে সম্প্রদায় সম্প্রীতিকে সুরক্ষা করে আমরা এদেশে বসবাস করতে চাই, এদেশে থাকতে চাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ রক্ষা করার জন্য এবং মানুষকে রক্ষা করার জন্য, মানুষের সেবা করার জন্য তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।